অনেকে প্রশ্ন করে থাকেন, হুজুর অযু ছাড়া মোবাইলে কোরআনুল কারীম তেলাওয়াত করা যাবে কিনা? এখন বর্তমান সময় প্রযুক্তি ডিজিটালের যুগ, এখন বড় কোরআনুল কারীম আর এখন অনেক সময় আপনার কি করা যায় না, অনেক সময় ইউজ করা যায় না, ব্যবহার করা যায় না। আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেক সময় অ্যাপস এর মাধ্যমে আমরা কোরআনুল কারীম তেলাওয়াত করি। এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত করি, ওই তেলাওয়াত করা অবস্থায় আমাদের কি উযু করতে হবে কি না, এমন ধরনের প্রশ্ন আমাদেরকে এসে যায়। সম্মানিত মুসলমান ভাইরা, সকল মুফাসসির সকল ফুকাহ ইকরামের একমত কোন দ্বিমত নয়, এই অ্যান্ড্রয়েড ফোনের উপরে একটি স্ক্রিন রয়েছে, এই স্ক্রিনটা হলো আপনার ডিজিটাল ভার্সন, যার কারণে আপনার সকল মুফাসসির মুফতির একমত যে আপনি বিনা উযুতে আপনি অ্যান্ড্রয়েড ফোনে সফটওয়্যারের মধ্যে যে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন। তবে যদি আপনার কোরআনুল কারীম কোন কাগজে লেখা থাকে, কোন কোরআনুল কারীম ডাইরেক্ট হয় অথবা আম্মা ফারা হয় অথবা কায়দা হয়, আপনাকে অবশ্যই উযু করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 27 নম্বর পারা সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা অপবিত্র অবস্থায় কোরআনুল কারীম টাচ করবে না, স্পর্শ করবে না। তবে এখানে দেখা গেছে আমরা অ্যাপস এর মাধ্যমে মোবাইলের মধ্যে অ্যান্ড্রয়েড ফোনে আমরা কি করি, আমরা কোরআনুল কারীম পড়ি, তেলাওয়াত করি, অবশ্যই পড়া যাবে। তবে উযু অবস্থায় আপনি কোরআনুল কারীম মুখে তেলাওয়াত করতে পারবেন, দেখে দেখে পড়তে পারবেন, ধরতে পারবেন, শুইতে পারবেন। তবে অপবিত্র অবস্থায় আপনি ধরতে পারবেন না, আপনি পড়তে পারবেন। কথাটা বুঝতে হবে, অপবিত্র অবস্থায় আপনি পড়তে পারবেন মুখ দিয়ে, কিন্তু ধরতে পারবেন না। কিন্তু মোবাইলে যদি অ্যাপসের মধ্যে যদি আপনার কোরআনুল কারীমের সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি অপবিত্র অবস্থায়ও কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারবেন। তাই আসুন আমরা আমাদের জীবনটাকে সহজ করার জন্য, আমরা জান্নাতি হওয়ার জন্য বেশি বেশি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করি।